ক্রেতা বিক্রেতার হাকডাকে জমজমাট সাভারের আশুলিয়ার পলাশবাড়ি পাইকারি মাছের আড়ত। স্থানীয় খালবিল সহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা চাষের মাছ বেচাকেনা হয় ঢাকা জেলার বৃহত্তর এই পাইকারি মাছ বাজারে। ভরা বর্ষায় মাছের দর বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। আকারভেদে ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 3000 টাকা পর্যন্ত, রুই 200 থেকে 300, চিংড়ি 600 থেকে 900, পাঙ্গাস 150 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেজিতে 20-30 টাকা বেশি, তার কারণ হচ্ছে আমদানি কম। আদদানে মাছের দাম আনে বেশি, মহলায় মাছ আনে ব্যাপারে ব্যস্ততা পারি না। এদিকে নওগাঁর পাইকারি আড়তে গ্রীষ্মকালীন সবজি সরবরাহ বাড়লেও দাম এখনো চড়া। গত সপ্তাহের তুলনায় প্রকারভেদে দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। গত সপ্তাহের 15 টাকা কেজির পটল বিক্রি হচ্ছে 20 টাকা দরে, কেজিতে 10 টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে 70 টাকা করে, ঝিঙে ঢেঁড়স মূলা বরবটি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকার ঘরে। তবে 200 টাকার কাঁচামরিচের ঝাঁজ কমেছে 60 টাকা পর্যন্ত। ফেনীতে মশলা জাতীয় বেশিরভাগ পণ্যের দাম কমলেও চড়া হলুদ ও জিরার দাম। হলুদ 30 টাকা বেড়ে 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তবে ভোজ্য তেল পেঁয়াজ রসুন আদা সহ সব ধরনের মশলায় 5 থেকে 10 টাকা পর্যন্ত দাম কমেছে। রাজশাহীতে কমেছে মাংসের দর। প্রতি কেজি ব্রয়লার 150, সোনালি 250, দেশি মুরগি 450, হাঁস 350 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস 750, ছাগলের মাংস 1050 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম একদম ইনস্ট্যান্ট। কোথাও যাওয়াও লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।